নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডালের বড়া দিয়ে রসা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে রান্নাটা করি। এখন আমরা ডাল বেটে নিয়েছি, এটাতে আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো। এখন আমরা কড়াইতে তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমরা এখানে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এখন আমরা বড়াগুলোকে নামিয়ে নিব। এখন আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিব। আমরা এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা এখন আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিব। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব লঙ্কা ও হলুদ গুঁড়ো। এখন আমরা মশলাটাকে হালকা কষিয়ে নিব। এখন আমরা ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমরা আলু ও মশলাটাকে হালকা কষিয়ে দিয়ে দিব ঝোল। এখন আমরা ডালের বড়াগুলোকে দিয়ে দিব, ঝোলটা কিছুক্ষণের জন্য রেখে দিব। নামানোর কিছুক্ষণ আগে আমরা গরম মশলা ও জিরে বাটা দিয়ে নামিয়ে নিব। আমাদের ডালের বড়ার রসটা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। ফাইনালি আমাদের ডালের বড়ার রসটা হয়ে গিয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।